সারা বিশ্বের কারখানা হচ্ছে চীন। অত্যন্ত দরিদ্র দেশ চীন গত 70 বছরে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। নজিরবিহীন সম্পদ অর্জন করছে অত্যন্ত দ্রুত গতিতে। চীন আর শুধু এশিয়া মহাদেশেই নয়, সারা বিশ্বেও পরাক্রমশালী এক রাষ্ট্র। 1976 সালে মাও জেদং এর মৃত্যুর পর দেং শিয়াওপিং এর শাসনামলে চীনের বিভিন্ন খাদ্য সংস্কারের কাজ বিস্তৃত হতে শুরু করে। নতুন করে গড়ে উঠতে শুরু করে দেশটির অর্থনীতি। বিদেশি বিনিয়োগের জন্য চীনের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। 1979 সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে গড়ে ওঠে কূটনৈতিক সম্পর্ক। সস্তা শ্রম ও অল্প খরচের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্র সেখানে অর্থ রাখতে শুরু করে। 1970-এর দশকের শেষ দিক থেকে তার পরের সময়ে আমরা দেখি যে বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে চীনের অর্থনীতি অলৌকিক বিষয়ে পরিণত হয়েছে। এরপর 1990-এর পুরো দশক ধরেই চীনে খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেতে শুরু করে। দেশটির বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয় 2001 সালে। চীনের জন্য এটি এক অলৌকিক ঘটনা। অন্যান্য দেশের সাথে চীনের বাণিজ্যের ক্ষেত্রে যেসব বাধা ও শুল্ক ছিল সেগুলো ক্রমশ হ্রাস পেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই দেখা যায় যে বিশ্বের সব জায়গায় চীনের পণ্য ছড়িয়ে পড়ছে। চীন যেন সারা বিশ্বের জন্য একটি কারখানায় পরিণত হয়। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের হিসেবে দেখা যাচ্ছে 1978 সালে চীনের মোট রপ্তানি পরিমাণ ছিল 1,000 কোটি মার্কিন ডলার, যা বিশ্ব বাণিজ্য থেকে মাত্র 1% কম। এরপর থেকে চীনের রপ্তানি আরও দ্রুত হারে বাড়তে থাকে। 1985 সালের মধ্যে দেশটির রপ্তানির পরিমাণ 2,500 কোটি ডলারে পৌঁছে যায় এবং তার 2 দশকেও কম সময় পর এর পরিমাণ দাঁড়ায় 4.3 ট্রিলিয়ন ডলার। পণ্য রপ্তানির বিচারে চীন পরিণত হয় বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে। বহু বছর ধরেই চীন চেষ্টা করছে রপ্তানি নির্ভর অর্থনীতি থেকে সরে এসে ভোক্তা নির্ভর প্রবৃদ্ধির দিকে জোর দিতে। ফলে দেশটির সামনে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে চীনা পণ্যের ব্যাপারে সারা বিশ্বের চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ। অর্থনীতিবিদরা বলেছেন চীনে প্রবৃদ্ধির হার যদি 5-6% এসে দাঁড়ায়, তারপরেও বিশ্বের অর্থনৈতিক বিকাশের জন্য দেশটি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হিসাবে কাজ করবে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে চীনের সামনে এখন নতুন চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন বৈশ্বিক প্রকল্পে তাদের বিনিয়োগ। এরকম একটি প্রকল্প হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা এ যুগের সিল্ক রোড নামেও পরিচিত। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের অর্ধেক জনগণকে একসাথে যুক্ত করা। ধারণা করা হচ্ছে এর ফলে সারা বিশ্বে বাণিজ্য বিনিয়োগের পরিমাণ অভাবনীয় আকারে বৃদ্ধি পাবে।